আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। আমাদের জীবনটা একটা চক্রাকারে ঘুরতে থাকে এবং সেখানে সমস্যা নামক কথাটি সাথে আমরা কিন্তু ওতপ্রোতভাবে পরিচিত, এবং প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে হয়তো কিছু সমস্যার সমাধান এমনি এমনি হয়ে যায়, আর কিছু সমস্যা এত জটিল থেকে জটিলতর হয় যে আমরা বুঝে উঠতে পারি না আমাদের কি করা উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনে হয় একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আমাদের এই গাইডলাইনটা করতে পারে কি করে আমরা ভালো থাকবো। আর ভালো থাকার জন্য কিন্তু বেশ কিছু ভালো সময়, তিথি, নক্ষত্র এগুলোকে মেনটেন করতে হয়। কিন্তু আমি আপনি তো সাধারণ মানুষ, আমরা অনেক সময় বুঝে উঠতেই পারি না কোন সময়টাকে কাজে লাগাবো, কোন তিথিটাকে কাজে লাগাবো, এবং সেই বিশেষ সময় আমাদের কি করণীয় রয়েছে, আমার জন্মছক কি বলছে, এই সব বিষয়গুলো যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজার আমাদের গাইড করে দেন তাহলে কিন্তু আমরা ভালো থাকার রাস্তাটা খুঁজে পাই। আর ঠিক সেই কারণেই আপনারাও বৃহস্পতিবার দিন ঠিক এই সময় অপেক্ষা করে থাকেন যে অনুষ্ঠানের জন্য, বা বলা চলে যে মানুষটির জন্য। তিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের গাইডলাইন দিয়ে দেন এবং কি করতে হবে, কি কি করণক্রিয়া রয়েছে, কি কি টোটকা আমরা মানতে পারি যাতে আমরা ভালো থাকতে পারি। এবং প্রত্যেকটা মুহূর্তে এই অনুষ্ঠানে আপনারা কিন্তু আমাদের ফিডব্যাক দেন যে হ্যাঁ, টোটকাগুলো করে আমরা ভালো রয়েছি। তো আজকেও আমরা জানবো সামনেই কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যায় কি করতে হবে, কি করলে আপনি ভালো থাকবেন, বা আপনার জন্মছক কি বলছে, সবটাই জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয় অমিত দা, অর্থাৎ শ্রী অমিত আচারিয়া, তাকেও স্বাগত জানাবো। এবং নতুন বন্ধু পুরনো বন্ধুর উভয়ের ক্ষেত্রেই একটাই কথা বলবো, এখনো কিন্তু এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি মাত্র 101 টাকা ভিজিটে আপনাদের পাশে রয়েছেন, এবং তাই তো দূর দূরান্ত থেকে আপনারা কিন্তু প্রত্যেকটি চেম্বারে ভিজিট করছেন, পৌঁছে যাচ্ছেন, ভালো থাকার জন্য জেনে নিচ্ছেন কি কি টোটকা অ্যাপ্লাই করতে হবে। আপনাদের সকলকে স্বাগত জানাই, স্টুডিওতে উপস্থিত রয়েছেন অমিত দা, তাকেও স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার, আবার চলে এলাম আজকে লাইভ অনুষ্ঠান, কারণ সময় বার করে আমি আসি নতুন নতুন কিছু তথ্য, নতুন নতুন কিছু রাস্তা, নতুন কিছু আগামী দিনটা যেন ভালো যায় তার ভালো রাখার টিপস অ্যান্ড টোটকা। কারণ অমিতদার অনুষ্ঠান ওই মালা পরে মাথায় টিপ দিয়ে ওই তারাপীঠ কামাখ্যা নয়, আমার অনুষ্ঠান তুমি করো, তোমার ভাগ্যের চাকা তুমি ঘোরাও, কিরমভাবে ঘোরাবে তার রাস্তাটুকু আমি বলবো, ঠিক আছে। দ্বিতীয়, তোমাকে করতে হবে, আমি বলবো অমিতদা করে দেবে না, অমিতদা কখনো বলেন একবার এসো আমার কাছে তোমার ভাগ্য চেঞ্জ করে, ভাগ্য কেউ কারো চেঞ্জ করতে পারে না, কারণ বিধাতা যার ভাগ্যে যা লিখে দিয়েছে সেটা ঘটবেই, আজ নয়তো কাল ঘটবে। অ্যাস্ট্রোলজার মানে কি, তোমার সামনে এই সমস্যা আসছে তুমি সাবধান হয়ে যাও, একদম তোমার সাবধান করে দিলাম যে তুমি সাবধান হয়ে যাও, তোমার সামনে পথে বিপদ আছে, তুমি অন্য পথ বানিয়ে নাও বা অন্য পথে যাও, সেখানে তুমি তোমার মার্গে পৌঁছতে পারবে। এর মানে এই নয় যে খালি ওই ঝোম করলাম, যজ্ঞ করলাম আর আমার সব কিছু কেটে গেল, তোমার যেটা কপালে আছে সেটা ঘটবে। ঠিক, যাই হোক, আজকে প্রথম টোটকা লিখে নিন, খাতা পেন নিয়ে নিন, বারবার বলি প্রত্যেক অনুষ্ঠানে খাতা পেন নিয়ে নিন, আর যারা চেম্বারে আসবেন খাতা পেন অবশ্যই নিয়ে, অনেকে এবারে ভুল করেছে, আমাকে তো লাস্টে দিতে হয়েছে 101 টাকা দেখছি, আবার খাতা পেনও যদি দিতে হয় তো হয়ে গেল, তাও দিই, তাও দিচ্ছি, কারণ আমি খালি হাতে কাউকে ফেরাই না, ঠিক আছে। যাই হোক, আজকে তো নিজের ভাগ্য নিজে চেঞ্জ করো, তোমার কপাল তোমার হাতে আছে, শুধু চাবিটুকু আমি বলে দেবো, কি করবেন, দুটো স্টিলের তালা কিনবেন, দুটো স্টিলের ছোট ছোট তালা কিনবেন, কিবার কিনবেন, নয় বৃহস্পতিবার কিনবেন, নাহলে রোববারে কিনবেন, নয় রোববার নয় বৃহস্পতিবার, স্টিলের যেন তালা হয়, লোহা বা পেতলের তামা হলে হবে না এই টোটকা। কি করবেন, দুটো ছোট তালা কিনবেন চাবি সহ, ঠিক আছে, তারপর দে একটা ছোট্ট লাল কাপড় নেবেন চেলি, দুটো তালা রাখবেন, রাখার পর চন্দন বাটবেন, সবই কিন্তু আপনার ঘরের পাশে আছে, চন্দন চন্দন বাটবেন, ওর মধ্যে 5টা তুলসী পাতা দেবেন, তাহলে চেলি নিলাম, দুটো তালা নিলাম, একটু চন্দনে ফোঁটা দিলাম তালার ওপরে, দিয়ে 5টা তুলসী পাতা দিয়ে ওটাকে পুটলি বানান, বানিয়ে নয় বৃহস্পতিবার না রোববার
বানিয়ে যাবেন মা গঙ্গার কাছে। গঙ্গা পুকুর হলে চলবে না বা ডোবা হলে চলবে না, গঙ্গাই যেতে হবে। মা গঙ্গার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে হাতে গঙ্গা জল নিন, ওটা রাখুন আপনার মনে যা যা ইচ্ছা, যা যা ইচ্ছা, কারোর ব্যবসা হচ্ছে না, কারো পড়াশোনা হচ্ছে না, কারো বিয়ে হচ্ছে না, যার যেরকম, কার ইন্টারভিউ যাচ্ছেন, কর্মে সফলতা পাচ্ছেন না, যা যা ইচ্ছা মা গঙ্গাকে ওটা প্রদান করুন। মা গঙ্গায় ওটা ফেলে দিন, গঙ্গাকে দিয়ে প্রণাম করে চলে আসবেন, পিছন দিকে ফিরে তাকাবেন না, দেখবেন আপনার কার্য, আপনার ভাগ্যের চাকা মা গঙ্গা খুলে দিল, ভাগ্যের চাবি খুলে দিল, তালা খুলে দিল, যেখানে আটকে আছে তালা খুলে, তালার দাম বেশি নয়, তালা তো লক করে দিল, খুলবে কে, চাবি, অতএব চাবি দিয়ে লকটা খুলে দিন, খুলে মা গঙ্গাকে দিয়ে দিন, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে। আচ্ছা আমরা আবারও আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। খুব ভালো, প্রথম ফোনে দারুণ একটা ফিডব্যাক আমরা পেলাম। চুচুড়া এসেছিলেন ওই ছাড়াফুলিতে না শ্রীরামপুরে? মানে চুচুড়া সারাফুলিতে এসেছিলেন, সারাফুলি চেম্বারে। যাই হোক বলুন। আচ্ছা বলুন, আজকে নিজের জন্য। আচ্ছা আপনার নাম কুমার দাস। সুমন দাস। 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি? হ্যাঁ 16 জানুয়ারি 1982। সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 12:30। আচ্ছা দুপুর 12:30 বলুন। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কোরিয়া, নদিয়া জেলা। আচ্ছা শুক্রবার শনিবার। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান ফলো করেন? আমার কাছে, আমি আবার বলি, আমার কাছে আসতে হবে না, যদি আপনার টোটকা থাকে আমি টোটকাতেই আপনার রাস্তা করে দেবো। কি বললাম শুনলেন? হ্যাঁ আমি বারবার বলি না, আমার কাছে এসো, আমার চেম্বারে এমনি প্রচুর ভিড় হয়, যে এসছে হয়তো আপনার পাঠিয়েছে তাকে জিজ্ঞেস করবেন, কিন্তু আমি যদি কারোর দায়িত্ব নিই আমি তার দায়িত্ব মাথায় করি না, কারণ আমি তার দায়িত্ব সারা জীবন কাঁধে নিয়ে চলবো। আচ্ছা খাতা পেন নিয়ে নিন। আপনার জন্ম হচ্ছে স্যাটারডে, শনিবার। লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি হচ্ছে কন্যা রাশি। আবার বলছি, লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি কন্যা রাশি, রাশির অধিপতি বুধ, চিত্রা নক্ষত্র জন্ম, নক্ষত্রের অধিপতি মঙ্গল। আপনি বিয়ে করেছেন? আপনি বিয়ে করেছেন কিনা, কারণ আপনি মাঙ্গলিক অবস্থায় বিয়ে করেছেন। হ্যাঁ আপনি মাঙ্গলিক অবস্থায় বিয়ে করেছেন, এই জন্য আপনার বিবাহিত জীবন টিকলো না। মাঙ্গলিকদের বিবাহিত জীবন সুখের হয় না, মাঙ্গলিকটা কাটিয়ে দিই, একবার জোড়ক বিচার করে বিয়ে করতেন, আজকে এই আপনার দুর্দশাটা হতো না, আজকে আপনার জীবনটা একদম নদীর মাঝখানে আটকে আছে, না ও পারে যেতে পারে। আপনার গণ, আপনার গণ হচ্ছে দেবারি গণ। মাঙ্গলিকটা কাটিয়ে নিন, আবার বলছি যদি পরবর্তী জীবন চালন করতে চান, মাঙ্গলিকটা ডিভোর্স হয়ে গেছে, আবার যদি আপনি, আবার বলছি সেকেন্ড ম্যারেজ যদি করতে চান, আবার বলছি মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন। আর কারের জায়গাটা দাদা অনুদা? হ্যাঁ বলুন। আমি কলকাতা তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট পাস করে আমি সৌদি আরবে ছিলাম, ওখানে 5-star হোটেলে কাজ করতে গেলে দুবাইতে ছিলাম, এখন আমি দ্বিতীয় বিদেশ যাত্রা, কেমন আছে? আছে, যোগ আছে, 25-এ যোগ আছে, 25-এ যোগ, 2025-এ আপনার যোগ আছে, 2025-এ আপনার যোগ আছে, মার্চ মাসে, মার্চ এপ্রিল মাসে পেয়ে যাবেন, চেষ্টা করে যান। একদম বিয়ের জায়গাটা আমি কোনো গ্যারান্টি দেবো না, মাঙ্গলিক আছেন, আপনি মাঙ্গলিক আছেন, মাঙ্গলিকটা কাটিয়ে নিন। হ্যাঁ বলুন। বাস্তুদোষ তার এখানে দেখা যায় না, বাস্তুর জন্য আপনার চেম্বার আসতে হয়, বারবার বলি বাস্তুদোষ নিয়ে চোখে দেখুন, বাস্তুতে যদি আপনি দেখেন
একটা লেবু গ্লাসে রাখুন, কাঁচের গ্লাসে রাখুন, জলটা লক্ষ্য রাখুন, ঘোলা যদি হয় তাহলে ভাববেন আপনার বাস্তু খারাপ। করুন, দেখুন, বাস্তুর জন্য অমিতদার কাছে আসতে হবে না, আমি যেগুলো বলি ওগুলো করুন, আর পারলে মাঙ্গলিকটা কাটিয়ে দিন, ঠিক আছে? অনেকে লাইনে, অনেকে লাইনে অপেক্ষা করে লাইভ অনুষ্ঠান পাওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে যেটা বললাম, বিদেশ যাত্রা আপনার 25 আছে, আর আপনি মাঙ্গলিক দ্বিতীয় সেকেন্ড ম্যারেজ করার আগে মাঙ্গলিকটা কাটিয়ে দেবেন, ঠিক আছে? সঠিক অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করার একটাই প্লাস পয়েন্ট এই যে জন্ম ছক দেখে একদম সোজা জায়গায় চলে গেলেন। আমি আর কোনো দিকে যাব না, আমি ওর মেইন পয়েন্ট, আমার বাড়িতে যদি লাইট অফ হয়ে যায় আমি কিন্তু আগে মেইন সুইচে যাব, একদমই তাই। মেইন সুইচ, ও কেন এসছে, কেন ফোন করেছে, কারণ লগ্নপতিতে মঙ্গল, নক্ষত্রের অধিপতি, আমি জানি মাঙ্গলিক বিয়েবাড়িত জীবনও নষ্ট হয়ে গেছে পুরো, ঠিক আছে? তার মাঙ্গলিকের কোনো টোটকা হয় না, পরিষ্কার কথাই বলে দিই, মাঙ্গলিক শনি সাড়ে সাথী, কারণ মহাযোগ থাকলে আমি টোটকা দিই না, কারণ তার সেই মানে সেই কাজে টোটকা হয় না, তাকে সেই কর্ম ভুগতে হয়, নাহলে কাটিয়ে নিতে হয়, ঠিক আছে? কাল সর্পযোগের কথা বলছি, কাল সর্পযোগ এখানে কোথাও যোগ্য করে কাটানো হয় না, যারা করে ভুল কাজ করে, এই কাল সর্পযোগ তারাপীঠ গেলাম, কামাক্ষে গেলাম, ওই হোম করলাম, কাল সর্পযোগের জন্য একমাত্র নাসিকে গিয়ে কাটাতে হয়, এখানে কাটে না। আমার কাছে যদি কেউ আছে দেখি কাজ, আমি বলে যাও নাসিকে গিয়ে কাটিয়ে এসো, যেতে হবে, যেতে হবে, দৌড়তে হবে, আমার জন্য সবার জন্য সব রকম জিনিস ওয়েট করছে, আমাকে সেটা কি করতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আমাকে অ্যাচিভ করতে হবে, আমার কাছে আসবে না, আমাকে দৌড়তে হবে অ্যাচিভ করার জন্য, ঘুমোলে হবে না, ঘুম থেকে জাগো, ঠিক আছে? নিজের বিলিফ সিস্টেমটাকে জাগাতে হবে, অনেকে বলে দূর হচ্ছে না, পাচ্ছি না, করছি না, করবো না, কে বলেছে? তোমার মধ্যে সবার গুণ আছে, সব গুণ আছে, নেগেটিভ জিনিস যদি মাথায় ঢুকিয়ে নিই, ওই গেলাম কোন, আমার কাছে অনেক আছে স্যার, এত এত অ্যাস্ট্রোলজার কাছে গেছি, ও ভয় ঢুকিয়ে দেবে মাথায়, তোমার এই আছে, ওই আছে, তোমার স্বামীর মৃত্যু আছে, তোমার ছেলে অ্যাক্সিডেন্ট আছে, ওই যে মাথায় ঢুকে গেল, পিতা মাতা তো চিন্তা করে ওই সন্তানের জন্য, কিন্তু আদৌ নেই কিছু, ঠিক? এবং তখন কি হয় যে মানে রোজকারের কাজকর্মগুলো ব্যাহত হয়ে যায়, পুরো বাড়িটাকে পুরো ঘেটে ঘ করে দেবে, একদমই তাই, বাস্তুটা খারাপ ছিল ওটাও খারাপ হয়ে গেল, ঠিক? হ্যাঁ, অতএব এই নেগেটিভ জিনিস ঢোকাবেন না, আমি বারবার বলি টোটকা করুন, ভক্তি রাখুন, যা যা করবেন ভক্তি দিয়ে করুন, ঈশ্বরকে রাখুন, তার উপরে কেউ নেই, আমি অমিতাচার্যও নয়, কোনো অ্যাস্ট্রোলজারও নয়, ঈশ্বরকে ভক্তি দিয়ে রাখুন, আর যে টোটকাগুলো বলুন করুন, ঠিক আছে? দেখবেন ফলাফল আসবে, কার সময় খারাপ আসে না, আজকে সময় খারাপ, কাল সময় ভালো, আবার পরশু পরের বছর খারাপ, ভালো আর খারাপকে নিয়েই মানুষকে চলতে হবে, একটা ব্যক্তি বলতে পারবে না আমি ভালো আছি, কেউ ভালো আছে, কেউ খারাপ আছে, একদম পরিষ্কার কথা, একদম। আমরা দেখে নিই আমাদের সাথে পরের বন্ধুকে রয়েছেন, নমস্কার। নমস্কার দাদা, নমস্কার আপনাকে, নমস্কার। অনেকদিন অনেক বছর অনুষ্ঠান দেখি, লাইভ লাইন পাই না, টোটকার করি উপকার পেয়েছি, ভালো পেয়েছি, এবং স্নানের জলে ওগুলো করেছি, মুক্ত ক্লাসে সবই করেছি, কিন্তু এই মুহূর্তে আমি সব ডিটেলসে বলতে পারছি না, অনুষ্ঠান খুব ভালো লাগে, অনেক চেষ্টা করে। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি টোটকা করে উপকার পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ। আর যে টোটকা গুলো করেছেন বিশাল এমন দাম তার? না 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 না, হ্যাঁ, যে একদম আপনাকে 5,000 10,000 টাকা 20,000 টাকা খরচ করতে হলো? না 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 না, একদমই না, আপনার প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে, কিন্তু দেখি রোজই, কিন্তু লাইনে পাই না, লাইনে 25 মিনিটের সময় হয়তো দেখুন 2500 লোক লাইনে আছে, আমার চেম্বারও এরকম 25-30 জন 40 জন ভর্তি লোক থাকে, আমার নিজের দেখার সময় হয় না, আমি লাইভ অনুষ্ঠানে যখন আছি না, ভাব কালকে আপনি লাইক করতে আসবো, কালকে আসতে পারলাম না, চেম্বারে হতো, আজকে সময় পেলে বার করলাম, কারণ অনেকে চেষ্টা করে দূর দূরান্ত যার লাইফে পাওয়ার জন্য। যাই হোক, আপনার প্রশ্ন বলুন। আপনি নিজের জন্য জানবেন তো? ছেলের নামটা বলুন। আচ্ছা, অর্পণ ভট্টাচার্য। হুম, ডেট অফ বার্থ? 8/12/2000। সময়? 8/12/2000 সকাল 11:42 কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকবেন এবার। আপনার ছেলে হরোস্কোপে ঢুকছি, হ্যাঁ, আপনার ছেলে হরোস্কোপে ঢুকলাম, খাতা পেন নিয়ে নিন। আপনার ছেলের জন্ম হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, লগ্নে কুম্ভ, লগ্ন প্রতি শনি। আমি পরিষ্কার এই কিছু না, আমি এক ভদ্রলোককে বললাম যে আমি বললাম দুটো মাঙ্গলিক আর শনি সাড়ে সাথী, কোনো টোটকা হয় না, আপনার লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, রাশি মেষ রাশি, তাই তো? রাশি মেষ রাশি তো?
রাশির অধিপতি মঙ্গল, অশ্বিনী নক্ষত্রে জন্ম, নক্ষত্রে অধিপতি আবার স্বয়ং শনি, ছেলে শনি সাড়ে সাথী চলছে, কর্মে বাধা। হ্যাঁ, ওর শুরু হয়েছে 2021 মার্চ থেকে, কুম্ভ লগ্ন। আমি বারো বলি কুম্ভ লগ্ন, মকর লগ্ন, কর্কট লগ্ন, তুলা লগ্ন, কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি, যত জাতক জাতিকা আছে সবার শনি সাড়ে সাথী চলবে। কর্ম কি করছে ছেলে? আমি আবার বলছি, রবি খুব স্ট্রং, পড়াশোনায় দারুণ, খুব মেধাবী। ওদিক দিয়ে কোনো অসুবিধা নেই, ক্যাট করতে পারবে, কিন্তু কর্মে বাধা পাবে, ও কর্মের জায়গায় বাধা পাবে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? হ্যালো, ওর রবি খুব স্ট্রং, ও ক্যাটে ভর্তি হয়েছে, ক্যাট করে ও পড়াশোনার দিক দিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কর্মের জায়গায় ও বাধা পাবে। পারলে সাড়ে সাথীটা কাটিয়ে দিন, যাতে ও যখন দৌড়াচ্ছে রবি সঙ্গে নিয়ে দৌড়াচ্ছে, যেন গিয়ে ওর সিদ্ধি লাভ হয়। সাড়ে সাথীটা কাটিয়ে দিন, কারণ লগ্নপতিতে শনি মানে ওকে গর্ত করে রেখে দিয়েছে অলরেডি আগে থেকে, তুমি এসো আর পড়ো, তখন কি হবে তো মনটা ভেঙে যাবে। আমি এত এত পড়াশোনা করো, হ্যাঁ, ক্যারিয়ারটার জন্যই আমি বলছি, সাড়ে সাথীটা কাটিয়ে দেবেন, সাড়ে সাথীর কোনো টোটকা হয় না, ঠিক আছে, ভালো থাকুন। আপনি একটু সরাসরি যোগাযোগ করবেন, সত্যি তাই এত পড়াশোনা আমার কাছে আসতে হবে, মানে যে কোনো অ্যাস্ট্রোর কাছে গিয়ে সাড়ে সাথীটা কাটিয়ে দিন, আমি রাস্তা বললাম, কিন্তু আমার বলছি এর রবি খুব স্ট্রং, পড়াশোনা দারুণ এগিয়ে যাবে, কিন্তু এত পড়েও যদি ঘরে বসে থাকে তখন ও ফ্রাস্ট্রেশন চলে আসে মাথায়, কেন হলো না, কারণ আগে থেকে তো গর্ত করে রাখা আছে, সাড়ে সাথীর মধ্যে দিয়ে যাচ্ছে। অতএব সাড়ে সাথী চললে কোনো টোটকা হয় না, সাড়ে সাথী কাটিয়ে দিতে হয়, মাঙ্গলিকও কাটাতে হয়। আবার বলছি 1940-50 সালে তখন বিয়ে হতো না, মাঙ্গলিক হতো না, হতো তখন কি হতো, বট গাছের সাথে শিবের সাথে বিয়ে দেওয়া হতো, এখনকার আজকালকাল এসব কেউ করে না, এখন ওটা আমরা কাটিয়ে দিই, কুলোর জলে চান করাই, কুলো, বিনা কুলোতে বিয়ে হয় না, কুলো আর হলুদ মেন, টোটকা আছে সে চেম্বার এলে বলবো, কেমভাবে করবেন, রাস্তা বলবো, করতে হবে, থালা সাজিয়ে দেবো, খাইয়ে দেবো না, করতে হবে, দৌড়াতে হবে, কারণ কাক ভাবে, যারা দেখবে কাক আছে না, কাক, কাক একজন মনি ঋষিকে বলছিলাম, সবাই আমি দরজার সামনে গিয়ে বসি, তাড়িয়ে দেয়, কাঁই কাঁই করি, এঁটো খাওয়ায়, তুমি আমাকে এক কাজ করো, সবাই তাড়ায়, কেন আমার কি এমন কর্মফল, কাক বলছে ঋষি মুনিকে। তখন ঋষি বলছে, বল তুই কি চাস, ঋষি বলছে কাককে, বলে আমাকে ময়ূর করে দাও। আচ্ছা, ময়ূর সুন্দর, পেখম দিয়ে একদম সুন্দর সুন্দর দেখতে, আর তোকে ময়ূর করে দেবো, তুই আবার ময়ূরের কাছে ঘুরে আয়, যা ওকে জিজ্ঞেস করো ও কেমন আছে। তো ময়ূর কাছে বলছে, আরে ময়ূর ভাই তুই তো দারুণ সুন্দর, তোকে দেখে লোক সেলফি নিচ্ছে, হ্যাঁ, বলে তুই বলছিস আমি সুখে আছি, আমি সুখে নেই, আমার এত সুন্দর লেসটা দেখছিস তো, তার পরের দিন এসে কেটে নিয়ে গিয়ে লোক বাড়িতে সাজিয়ে রাখে, আমি সুখে নেই, তুই সুখে আছিস, বলে তাহলে কে সুখে আছে, বলে যা গিয়ে প্যারট, মানে দুজনে গেল, কিনে তুই ভাই দারুণ সুখে আছিস, মানে কে বললো সুখে আছি, আমি এই পিঁজরার মধ্যেই বন্ধ আছি, পিঁজরার মধ্যে পিয়ারা দিচ্ছে ছোলা দিচ্ছে, কিন্তু আমি বন্ধ খাঁচার মধ্যেই আছি, আমাকে সবাই এসে লঙ্কা খাওয়াচ্ছে, সব খাওয়াচ্ছি, সুখে নেই। তো অতএব আমি কেন বললাম এই গল্পটা, কেউ সুখে নেই, তখন বললো কাক এসে বললো, সত্যি আমি সুখে আছি, আমি সুখে আছি, আমি আজাদ ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, লোকে এঁটো খাচ্ছি ঠিক আছে, কিন্তু সুখে কে আছে, না কাকই আছে সুখে, কোনো পাখি সুখে নেই। তো অতএব আমি একটা কথা, সমস্যা সবার আছে, কেউ আজ সুখে আছে, কেউ দুঃখতে আছে, ঠিক আছে, সময় সবার ভালো আসবে, ঠিক আছে, যদি হও তো ঈগল পাখির মতন হও, আবার বলছি থামলে হবে না, ঈগল বাজ, ও একা ঘোরে, অনেক উচ্চতায় ঘোরে, সবসময় উঁচুতে রয়েছে, ঠিক আছে। অতএব যদি জীবনে প্রতিষ্ঠিত হতে হয়, নেগেটিভ জিনিস ঢোকাবে না, মাথায় ঢুকে রাখ, আমাকে বাজ হতে হবে, ওপর থেকে সে নিজের দৃষ্টিটা রাখে, ও দেখবেন ছোট ছোট পাখির সাথে ওড়ে না, ও একা ওড়ে, ওই জন্য সে বাজ। অতএব আমি সবাইকে বলো, বাজ পাখির মতো নও, হ্যাঁ, যাও কি আছে, লাইন লাস্ট, সময় খুব কম, হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে, হ্যাঁ বলুন, কাজ,
আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নাম বলুন। ডেট অফ বার্থ? সময়? আচ্ছা, 12:55। সময় খুব কম। হ্যাঁ, জন্ম, আচ্ছা জন্মস্থানটা বলবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। 4/2/2007 বললে তো? সাত তো, সেভেন তো? হ্যাঁ, 2007। আপনার ছেলের জন্ম হচ্ছে সানডে, রোববার। হ্যাঁ, লিখে নিন, লগ্নে বিষ ও লগ্নপতি শুক্র, খুব জেদি, মাথা গরম, তাই তো? হ্যাঁ, একটু জেদি, মাথা গরম, রাশি সিংহ রাশি। হ্যাঁ একদম, সে পড়াশোনায় মন থাকবে না, অনেকক্ষণ ধরে ঘুমাবে, আর ও এখন হয়ে গেছে সার্কাসের সিংহ, ওকে বনের সিংহ হতে হবে, ঠিক আছে? একদম পড়াশোনা, রাশির অধিপতি রবি, রবিকে আনতে হবে, ঠিক আছে? পূর্ণ ফাল্গুনী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি স্বয়ং মঙ্গল। ওর একটু পেটের সমস্যা আছে দেখবেন, পেটের সমস্যা থাকবে, ঠিক আছে? আমি একটা টোটকা বলছি, লিখে নিন, বুধবার দিন ওকে কলা পাতায় ভাত খাওয়াবেন, ওর বুদ্ধি একটু, বুদ্ধি কম দেখবেন। হ্যাঁ, ওর ছকে যে টোটকাটা আছে সেটাই বলছি, লিখুন এবার, বুধবারে কলা পাতায় ভাত খাওয়াবেন, প্রত্যেক বুধবার, সাদা দুর্ব ঘাস, ওর মনটাকে আমায় বিদ্যায় আনতে হবে, ঠিক আছে? ওকে ঘুম থেকে জাগাতে হবে, সাদা দুর্ব ঘাসকে ইট চাপা দিয়ে রেখে দেবেন, পরের দিন দেবে সাদা হয়ে গেছে, ঠিক আছে? শিল নোড়ায় বেটে ওকে ফোঁটা লাগান চন্দন দিয়ে, ওটা হ্যাঁ বুধবারই করবেন, স্নান করে শিল নোড়ায় চন্দন দিয়ে বাঁধবেন দুর্গাকে, বেটে ওকে ফোঁটা লাগান, ও আর বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখুন বা তেজপাতা রাখুন, ও যে বই পড়ে না, বইয়ের মধ্যে, আমি বেশি সময় বলবো, তাতে লিখে নিন, বইয়ের মধ্যে তেজপাতা একটা রাখুন, একটা ময়ূরের পালক রাখুন, হ্যাঁ, ভাত খাওয়াবেন আর দুর্গাঘাস বেটে লাগান চন্দনের সাথে, দেখুন ওর মাথার বুদ্ধিটা ঘুরবে, ও তখন চিন্তা আসবে, ও চেঞ্জ হবে আস্তে আস্তে, ঠিক আছে? একদম সময় কম, একদম। যারা যোগাযোগ করতে চাইছেন আগামীকাল পেয়ে যাচ্ছেন বারাকপুর চেম্বার, এছাড়াও রয়েছে বহরমপুর, বর্ধমান, কোচবিহার, দুর্গাপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর, শাওরাফুলি এবং হাওড়া। মাত্র 101 টাকা ভিজিটে আপনারা কিন্তু একদম পৌঁছে যাচ্ছেন অমিতদার চেম্বারে, নিজেকে ভালো রাখছেন। আর একটা কথা বলছি, যারা বুকিং করবেন, যারা আসবেন, ঠিক আছে, একটা করে কলম, একটা খাতা অবশ্যই নিয়ে আসবেন, মাথায় একদম নেগেটিভ জিনিস নিয়ে আসবেন না, গাদা গাদা তাবিজ কবজ পাথর পরে আসবেন। আমার দেখা অনেকে, কিছু লোক আমাকে পাথর দিয়ে গেছে, স্যার এগুলো বিক্রি করুন না, 3 লাখ টাকার পাথর, আমি পাথর বিক্রি করার জন্য বসে দিই, যার থেকে নিয়েছো তাকে দিয়েছো, এই শিয়ালদা চেম্বার, ঠিক আছে? পাথরে কোনো কাজ হবে না, আমি বলছি পরিষ্কার কথা, পাথর তোমার ভাগ্য, আমরা শুধু কি বলুন তো, ওই যে মাথায় ঢুকে গেলে পাথর তো আছে, দেখছি আজ হবে কাল হবে, নিজেকে জাগতে হবে। আবার বলছি, বাজ পাখি হতে হবে, বাজ ওরা চিন্তা করে আমি উঁচুতে উঠব, কিন্তু দেখবেন যখনই সন্ধে হয় না, আবার সে নিচে এসে গাছের ডালতেই বসে, কারণ ওপরে কোনো স্টেশন নেই, গাছও নেই, তাকে নিচে আসতে হয়, হ্যাঁ, কারণ তার চিন্তাটা থাকে সকাল থেকে উঠে যায়, একদম ওপরে থাকবো, বাজ পাখির মতন জীবন করতে হবে, জাগতে হবে। এই যে বলে না, আমরা সন্তানদের প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিই, কিচ্ছু না, দরকার নেই, পড়ছে না, একটু গল্প করুন, চল একটু পার্কে ঘুরে আসি, চল একটা যে একটা বাংলা ভালো মুভি দেখে আসি, ওর মোটিভটা চেঞ্জ করুন। ওর তখন চিন্তা করে নাও, পিতামাতা তো চিন্তা করছে, তা আমি রিটার্ন চাই, পড়াশোনাটা দিতে হবে, কারণ সব পিতামাতা চায় যে আমার ছেলে রিক্সাওয়ালা হলে কি, যে রিক্সাই চালাবে সে নয়, সে রিক্সাওয়ালার ছেলে হলেও সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, পরিষ্কার কথা। তাহলে সেই জায়গাকে আমাকে নিয়ে যেতে হবে, সন্তানকেও বুঝতে হবে যে আমার পিতামাতা এত কষ্ট করছে, যাতে সে আমাকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, যাই হোক, টোটকাগুলো করুন, ইউটিউব সার্চ করুন, অমিতদার প্রোগ্রাম দেখুন, যখনই যেখানে যাবেন অমিতদার টোটকাগুলো করে যান, আমি বলছি সাকসেস আনবে। আর তালার টোটকাটা দিলাম এই জন্য, জন্মাষ্টমী থেকে শুরু করুন, আপ টু দেখবেন আপনার ফল পাচ্ছেন, জীবনের লক আপনার হাতেই, আপনার চাবি খুলে নিন নিজে হাতে। একদমই তাই, এবং অতি অবশ্যই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে জানাতে ভুলবেন না কেমন আছেন এই টোটকাগুলো করে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী দিনে, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা।